আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তাস কিচেন স্টুডিও চ্যানেল থেকে। আজকের ব্লগে আমি শেয়ার করেছি বাসায় রান্না করা খুব সাধারণ কিছু রান্না। আশা করছি আগের ব্লগগুলোর মতো আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট জানাতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। আজকে আমি প্রথমে তৈরি করেছি সরিষা ইলিশ, আর এই সরিষা ইলিশ তৈরির জন্য খুব সাধারণ কিছু উপকরণ কিন্তু লাগছে, আর যেসব উপকরণ লাগছে সবই আমাদের ঘরে আছে। তো এর মধ্যে প্রথমে আমি নিয়েছি এখানে পেঁয়াজ, এখানে প্রায় চারটি পেঁয়াজ আমি মাঝখান থেকে একটু ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখানে সরিষা, দুই টেবিল চামচের মতো সরিষা দিয়েছি। সরিষা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর বেটে নিতে হবে। সরিষা বেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে প্রায় আধা চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে আধা চা চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই সব মশলাগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি, আর এভাবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সরিষা ইলিশ আসলে অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি ঠিক যেভাবে তৈরি করেছি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে কিন্তু সেভাবেই শেয়ার করেছি। অনেকে এর মধ্যে রসুন অথবা আদা অ্যাড করে থাকেন, তবে আমাদের আঞ্চলিক রান্নায় কিন্তু আমরা রসুন আদা অ্যাড করি না। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে নেওয়া কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ দিয়ে আরও একটু এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতেই কিন্তু এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। এখন এই মশলাটা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হওয়ার জন্য। আর ওদিকে মশলাটা কষানো হতে হতে ততক্ষণে আমি মাছগুলো কিন্তু রেডি করে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাছগুলো অ্যাড করে দিচ্ছি এই মশলার সাথে। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এক এক করে আমি সব মাছের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর এই পানিতেই কিন্তু মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে কিছুটা ঝোল রয়ে যাবে। তা আমি যতটুকু ঝোল পছন্দ করি সেই অনুযায়ী কিন্তু দিয়েছি, আর যেহেতু বেবিদের জন্য রান্না করছি তাই ওদের জন্য একটু ঝোলটা বেশি রেখেছি। আপনারা চাইলে আরও শুকনো শুকনো করে কিন্তু সরিষা ইলিশের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল, তৈরি করতেও একদম কম সময় লাগে। সরিষা ইলিশটা একটা চুলায় আমি দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি ভাত রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে বরাবরের মতো আমি কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি, আর ভাতটা একটু আগে রান্না করেছি যেহেতু চুলায় আমার আরও রান্না আছে। একটা ব্লেন্ডারের বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি আদা, এখানে প্রায় 2 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজ কুচি আছে এখানে 4-5টি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এখানে 5 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর
কয়েকটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়েছি। তারপরে এখন যে মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ। এখন এই মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে এখন পায়রার মাংস দিয়ে দিচ্ছি। পায়রার মাংসগুলো কেটে ধুয়ে আগেই প্রসেস করে রেখেছিলাম, তো এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। আমার বাচ্চারা পায়রার মাংস খেতে অনেক পছন্দ করে, তো আমরা যখন বাড়িতে যাই তখন দেখা যায় আমার আম্মু প্রতিবারই পায়রার মাংসটা দিয়ে দেয় ওদের জন্য, আর আমিও খুব পছন্দ করি। তো ওদের জন্য আর আমার জন্যই কিন্তু পায়রার মাংসটা রান্না করছি। আমার হাজবেন্ড অত একটা পছন্দ করে না পায়রার মাংসটা, তো ওর জন্য কিন্তু মাছের আইটেমগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন এই যে পায়রার মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে এটাকে কষিয়ে রান্না করতে হবে, তাহলে কোনো ধরনের গন্ধ লাগবে না। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ওদিকে কাকরোলের একটা ভর্তা তৈরি করব, তো এজন্য কাকরোলগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। তারপর একটা কাচের বাটিতে কাকরোলগুলোকে দিয়ে সাথে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। এখন এটাকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি প্রায় 12 মিনিটের মতো, আর এই টাইমেই কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাইক্রোওয়েভের যে কোনো ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি যখনই কোনো সবজি ভর্তা করি তখনই চেষ্টা করি মাইক্রোওয়েভে এটা করার জন্য, কারণ মাইক্রোওয়েভে যেমন সুস্বাদু হয় তেমনি আমার জন্য রান্না করাও কিন্তু অনেক সহজ হয়। ওদিকে এখন পায়রার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে আবারও এটাকে নেড়ে দিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাংসটা আগেই কষানো আছে তাই খুব বেশি সময় কিন্তু এখন রান্না করতে লাগবে না। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। আজকের রান্নায় আমার হাতে একদমই সময় ছিল না, তাই ভাবলাম যে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেই। প্রেশার কুকারে আমি গুনে গুনে ঠিক 3টা সিটি দিয়েছি, আর এর মধ্যেই কিন্তু পায়রার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে পায়রাগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু অ্যাডাল্ট এজের ছিল, এই জন্য কিন্তু 3টা সিটি দিয়েছি। যদি এগুলো বাচ্চা পায়রা হয় তাহলে 1টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। ওদিকে মাইক্রোওয়েভে যে সবজি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটনার মধ্যে কাকরোলের এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। তো এজন্য প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি, তারপরে দিয়েছি সরিষার তেল। এগুলোকে দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নিচ্ছি, এভাবে একটু পিষে পিষে নিতে হবে। এখন আমি এর মধ্যে কাকরোল দিয়ে দিচ্ছি। কাকরোলগুলো দিয়ে একইভাবে এগুলোকে একটু চাপ দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি, যেভাবে আমরা ভর্তাটা করি সেভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি। আর এই বাটনা দিয়ে ভর্তাটা তৈরি করাতে কিন্তু আমার জন্য অনেক ইজি হয়েছে। তো এভাবে করে কাকরোলের ভর্তাটা কিন্তু সিদ্ধ করে তৈরি করে দেখবেন, অনেক মজার একটি খাবার। আমি তো এই ভর্তাটা কাকরোল যে সিজনে পাওয়া যায় বিশেষ করে গরমের সিজনে প্রায়ই বাসায় তৈরি করে থাকি, আমার বাসায়ও সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এখন কাকরোলের এই ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর ওদিকে বাকি যে রান্নাগুলো চুলায় ছিল সেটাও কিন্তু হয়ে গেছে। মাছটা তো অনেক আগেই রান্না হয়ে গেছে, আর পায়রার মাংসটাও রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি খাবারগুলো সার্ভ করার জন্য চলে যাব। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
যাতে নেক্সট ডে কোনো ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান, সেজন্য নোটিফিকেশন বাটনটাও কিন্তু অন করে রাখবেন। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো ব্লগ বা রেসিপির ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।